দর্শক সালামু আলাইকুম দেশে এবং বিদেশে যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের সন্ধ্যালে নিয়মিত আয়োজন প্রবাস টাইমে আমি কাবরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আর আপনারা জানেন যখন এই প্রবাস টাইম অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায় তখন আমাদের স্টুডিওতে একজন আমন্ত্রিত অতিথি থাকেন আজকে আমাদের স্টুডিও আমন্ত্রিত অতিথি খন্দকার নজবুল আলম হেড অফ এইচআর আর অ্যান্ড কমপ্লায়েন্স আলিম নিড ভিডি লিমিটেড এবং হেড অফিস মন্ডল গ্রুপ আমরা কথা বলবো প্রফেশনাল নিয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে এবং সেই সাথে এইচ অ্যাডমিন যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে কর্মদক্ষতা বাড়ানোর জন্য কি করতে হবে সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এক্সপার্টের সাথে কথা বলবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা আপনারা টেলিভিশন স্ক্রিনে আমাদেরকে দেখছেন টেলিভিশন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া হচ্ছে সেখান থেকে আমাদের সাথে ফোন করে কথা বলতে পারেন যারা অনলাইনে দেখছেন তারা শেয়ার করে আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দিতে পারেন তো কথাটাই আজকে আমাদের স্টুডিও আমন্ত্রিত অতিথি খন্দকার নাসমুল আলমের সাথে আমরা শুরুতেই পরিচয় নেব কেমন আছেন আপনি ধন্যবাদ আরিফ ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে আজকে হ্যাঁ অত্যন্ত ভালো লাগছে জয় যাত্রা টেলিভিশনে এসে এবং আপনার মাধ্যমে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই জয় যাত্রা টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদের এবং আজকের প্রবাস টাইম অনুষ্ঠান যারা দেখছেন তাদের সকলকে নজবুল আলম ভাই শুরুতেই আমি আপনার কাছ থেকে জানতে চাইব যেহেতু আপনি প্রফেশনালিজমের সাথে আছেন সরাসরি হেড অফ এইচ আর অ্যান্ড কমপ্লায়েন্সের সাথে জড়িত আছেন মনে হয় নিশ্চয়ই দীর্ঘ ক্যারিয়ার আপনার এই হেড অফ এইচ আর ডিপার্টমেন্টে আসলে বাংলাদেশে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বা ক্যারিয়ার চুজের ক্ষেত্রে এই যে সেক্টরটা এই সেক্টরটা কতটুকু সম্ভাবনাময় বা কতটুকু চ্যালেঞ্জিং একটা পেশা ধন্যবাদ এই পেশা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পেশাটা অত্যন্ত চমৎকার যদি কেউ এটাকে এনজয় করতে চায় মানুষ পেশা চুজের ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে আমার মনে হয় তার সেই কাজই করা উচিত তার সেই পেশাটাকেই নেওয়া উচিত যেটাকে সে পছন্দ করে অথবা যেই কাজটি সে করতে ভালোবাসে আপনি জানেন যে পেশা নির্বাচনের ক্ষেত্রে মানুষের ভেতরের একটা আর্স বা তারা সেটার সাথে যুক্ত থাকতে হয় অন্যথায় আপনি যদি জোর করে কোনো সায়েন্টিস্টকে ফুটবলার হতে বলেন অথবা প্লেয়ার হইতে বলেন অথবা কোনো খেলোয়াড়কে যদি আপনি বিজ্ঞানী হইতে বলেন তাহলে যে ঘটনাটা ঘটার সেটাই ঘটবে পেশা নির্বাচনের ক্ষেত্রেও একই আর অ্যাজ প্রফেশনালস তাদের কিছু অ্যাপটিচিউড অ্যাটিচিউড এবং কিছু সুইটেবিলিটি থাকতে হয় যেহেতু তারা কোনো মেশিন নিয়ে কাজ করে না মানুষ নিয়ে কাজ করে তাদেরকে মানুষকে বোঝার মানুষ সম্পর্কে তাদের আগ্রহ এবং মানুষকে রিসোর্স করে প্রয়োজনের ক্ষেত্রে তারা যাতে তাদের সর্বোচ্চটা দিতে পারে সেইভাবে তৈরি করার কাজটি এই করে একটা কোম্পানিতে এই যে এইচ আর ডিপার্টমেন্টটা মানে যতগুলো ইমপ্লয় থাকে সেই ইমপ্লয়ীদেরকে সঠিকভাবে কাজে লাগিয়ে একটা আউটপুট বে করা এটা তো টোটালটাই থাকে এই ডিপার্টমেন্টের আন্ডার এবং দেখাশোনা করা এই জনশক্তিগুলোকে ঠিকভাবে দেখাশোনা করা টোটাল দায়িত্বই থাকে এই ডিপার্টমেন্টের উপরে তো গুরুত্বপূর্ণ গুরুত্ব দিকে যদি আমরা বিবেচনা করি তাহলে অন্যান্য সেক্টরের থেকে এইচ আর ডিপার্টমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা কোম্পানির ডেভেলপের জন্য যত বেশি দক্ষ হবে তত বেশি ভালো কোম্পানির ডেভেলপমেন্টটা এগিয়ে যাবে আরিফ ভাই যথার্থই বলেছেন যে সঠিক মানুষকে সঠিক জায়গায় প্লেসমেন্ট এটা এইচআর অন্যতম একটি কাজ মানুষ সবাই রিসোর্সফুল কিন্তু সব মানুষ সব জায়গায় সুইটেবল না হতে পারে কোন মানুষটি কোন কাজের ক্ষেত্রে সে তার সর্বোচ্চ দিতে পারবে তার দক্ষতা মেধা প্রজ্ঞা সবগুলো সমন্বয়কে ঘটিয়ে তার উৎকর্ষতার শীর্ষে যেতে পারবে এবং সে নিজেকে উন্নত করতে পারবে একই সাথে তার কোম্পানিকে কন্ট্রিবিউট করতে পারবে কন্ট্রিবিউট করতে সেই কাজটি এইচআর প্রফেশনালস তারা নিবিড়ভাবে নার্সিং করে এবং প্রতিপালন করে থাকে অ্যাজ এ রেজাল্ট কোম্পানি তাদের কাছ থেকে প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি ডেভেলপমেন্টের মাধ্যমে উপকৃত হয় সেই ক্ষেত্রে এখন আমরা যে কোম্পানিগুলো দেখছি ভালো ভালো যে কোম্পানিগুলো দেখছি এইচআর ডিপার্টমেন্টে এই সব মিলিয়ে কতটুকু এই প্রফেশনটা এখন মানুষের বিশেষ করে ইয়াং জেনারেশনে কতটুকু আগ্রহ দেখছেন যে এইচ আর ডিপার্টমেন্টে কাজ করার কতটুকু আগ্রহ আছে আমি মনে করি যে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা এইচ আরের জব করা তাদের একটা ড্রিম এটা তাদের একটা স্বপ্নের জায়গায় পরিণত হয়েছে আপনি যদি দেখেন যে তাদের কাজ তারা হলো ডেভেলপার এবং এই ডেভেলপমেন্টটা তারা করে হিউম্যান রিসোর্সকে নিয়ে অ্যাট দ্য সেম টাইম একটা অর্গানাইজেশনের কি রোল প্লেইং ডিপার্টমেন্ট হলো এইচআর কারণ তারা পলিসি ফর্মুলেট করে পলিসির দ্বারা কোম্পানির বিজনেস যে গোল স্ট্র্যাটেজি সেটাকে নির্ধারণ করে বা সেটির দিকে এগিয়ে গোলের দিকে এগিয়ে নিয়ে যায় এই কাজটি এইচআর করে থাকে সো বিজনেস স্ট্র্যাটেজির সাথে পলিসি হ্যাজ পলিসি বি অ্যালাইন আদারওয়াইজ বিজনেস এন্টারপ্রেনিউর তাদের যে অবজেকটিভস টু মেক এ প্রফিট টু সারপ্লাস টু মেক সাম সারপ্লাস এই সারপ্লাসটাই হচ্ছে প্রফিট আপনি ইনভেস্ট করছেন আপনি আর্ন করছেন আপনার ইনভেস্টমেন্টের এবং আর্নের মাঝখানে যেটুকু থাকলো সেটুকুই হচ্ছে প্রফিট এই প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করাই বিজনেসম্যানদের অবজেক্টিভস এবং এই ম্যাক্সিমাইজেশনটা কীভাবে হবে আপনি মেশিন সেট করলেন ইন্ডাস্ট্রি সেট করলেন সেখানে যে ম্যান পাওয়ার বা হিউম্যান রিসোর্স এইটাকে ক্যাপিটালে পরিণত না করতে পারলে আপনি যত ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করেন সেটা থেকে কোনো রেজাল্ট পাবেন না আনটিল অ্যান্ড আনলেস আপনার পিপল যতক্ষণে পর্যন্ত আপনাকে প্রোডাক্টিভ সার্ভিস ডেলিভারি দিবে। এবং এই কাজটি যেহেতু এইচ ডিপার্টমেন্টের জুরিসডিকশনের মধ্যে বা তাদের এরিয়ার মধ্যে সো তারা টপ ম্যানেজমেন্টের সাথে বিজনেসের একদমই কোর জায়গা যেটা আপনার স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং সেই জায়গার সাথে ইনভলভ থাকে সো এই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা অর্গানাইজেশনের এইচ এর ডিপার্টমেন্ট সুতরাং যারা শিক্ষার্থী আছে ইউনিভার্সিটি লেভেলে বা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে তাদের ড্রিমের একটা ক্যারিয়ার হচ্ছে এইচ আর তো এই যে আপনি বলছেন যে সবার এখন ইয়াং জেনারেশনের ভিতরে বড় একটা অংশ যাদের ড্রিম হলো এইচআর ডিপার্টমেন্টে চাকরি হবে তার জন্য প্রস্তুতিটা কিভাবে নিতে হবে আমি স্বপ্ন দেখছি স্বপ্নকে যদি বাস্তব করতে হয় নিশ্চয়ই এর জন্য স্পেসিফিক লেখাপড়া বা স্পেসিফিকভাবে এগিয়ে যাওয়া সেই প্রসেসটা কি হবে একটা ছাত্রের জন্য খুবই ভালো প্রশ্ন যদি কেউ এই কে প্রফেশন হিসেবে গ্রহণ করতে চায় অন্য প্রফেশনের মতো বা অন্য এরিয়া অফ সিলেকশনের মতো এই এ আসার ক্ষেত্রেও তার সিলেক্টিভ কিছু জায়গা নির্ধারণ করা দরকার আপনি জানেন যে কোনো কাজই জ্ঞান অথবা তত্ত্ব ছাড়া থিওরি ছাড়া সেটাকে পরিপূর্ণ রূপদান সম্ভব নয় সম্ভব তবে এইচারের ক্ষেত্রেও কেউ এইচআর প্রফেশনাল হবে কিন্তু সে এর যে বেসিক রুলস বা কর্মপন্থা সেগুলো যদি না জানে যদি আমরা ধরি যে এইচ আরের মেইন কাজগুলো কী লেটসে রিক্রুটমেন্ট সিলেকশন ওরিয়েন্টেশান ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট মোটিভেশান আপনার পারফরম্যান্স স্যাপ্রাইজাল সো এই জিনিসগুলো খুবই স্ট্রাকচার্ড একটা জিনিস যে কেউ অন্য ডিসিপ্লিন থেকে পড়াশোনা করে এসে যদি এই কাজগুলো করতে চায় সে করতে পারবে কিন্তু তার জন্যে অনেক চ্যালেঞ্জিং হবে চ্যালেঞ্জিং হবে এবং সেই কাঙ্ক্ষিত আউটপুটটা হয়তো অতখানি পাওয়া যাবে না কিন্তু আমি এখানে আপনাকে একটু থামিয়ে বলতে চাই যে এখন যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমাদের যে চিন্তা এবং প্রফেশনালিজম দুইটার সাথে কিন্তু খুব একটা মিল হচ্ছে না কারণ আমরা পড়ালেখা করছি এক জায়গায় একটা সাবজেক্টের উপরে পরে চাকরি করছি অন্য একটা ফিল্ডে এরকমই কিন্তু বেশি হচ্ছে একেবারে স্পেসিফিকভাবে পড়ালেখা করে স্কিল্ড হয়ে সেই জবে যাচ্ছে বা সেই প্রফেশনাল সে বেছে নিতে পারছে এটা কিন্তু খুব কম হচ্ছে বরং এটাই বেশি দেখা যাচ্ছে যে সাবজেক্ট একটা পড়ালেখা তার অনার্স মাস্টার্স একটা সাবজেক্ট সে পড়ালেখা করে আসলো অথচ তার জব নিতে হচ্ছে অন্য একটা জায়গায় যেমন একটা ইসলামিক হিস্ট্রির একটা ছাত্র বাংলার একটা ছাত্র ব্যাংকে জব করছে তাহলে কিভাবে হচ্ছে এটা মানে এটার আমাদের সমস্যা কি বাংলাদেশে আপনি ঠিকই বলেছেন এবং যে দুটো উদাহরণ দিলেন যে দুটো ডিসিপ্লিন নে পড়াশোনা করে তারা ব্যাংকে যাচ্ছে এই এক্সাম্পলটা আমাদের দেশের কনটেক্সটে খুবই পপুলার কারণ এটা খুবই আনম্যাচিং একটা সিনারিও যে একদমই ম্যাচ করে না এবং এগুলো নিয়ে কিন্তু কোম্পানিগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে রাইট এক্স্যাক্টলি জবে আসার যে গেটওয়ে আমাদের দেশে সেটা কিভাবে হয় এই বাস্তবতা আপনাকে দেখতে হবে আমাদের দেশে যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে জবে ঢুকতে চায় বা ঢোকার জন্য ওয়েট করে তাদের ক্ষেত্রে একটা আর্স থাকে যে তাকে চাকরিতে ঢুকতে হবে এই জবে ঢোকাটা সব সময় বাই চয়েস হয় না হয় না বাই ডিফল্ট হয় অনেক সময় বিকজ হি হ্যাজ কমপ্লিটেড হিজ এডুকেশন অর হার এডুকেশন এখন তাকে যে কোনোভাবেই হোক জবে ঢুকতে হবে এখন সে যে ডিসিপ্লিনে পড়াশোনা করেছে বা যেখানে সে কাজ করতে চায় বা কাজ করতে পছন্দ করে সেই জবটা হয়তো তার জন্যে খোলা নেই কিন্তু তার অপেক্ষা করার জন্যে অনেক সময় নেই সে একটা চাপের মধ্যে আছে তাকে ইনকাম করতে হবে বা তার ইচ্ছা অনুযায়ী চাকরি হবেই কি না সেটাও তার কোনো গ্যারেন্টি নেই এক্স্যাক্টলি এটাও একটা বড় ব্যাকগ্রাউন্ড বাস্তবতা যে সে যে ডিসিপ্লিনে পড়াশোনা করেছে সেখানে এটা সব কিছুই ডিপেন্ড করে সাপ্লাই ডিমান্ডের উপরে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেখানে তো আসলে রিসার্চ প্রয়োজনের তুলনায় খুবই কম যে মার্কেটে আনএমপ্লয়মেন্ট কতখানি আছে আনএমপ্লয়েড জনগোষ্ঠী কতখানি আছে রেডি ফর জব মার্কেট কত সংখ্যায় আছে এবং জবের সেক্টর ওয়াইজ বা সেকশন বা সেগমেন্ট ওয়াইজ সেখানে ফাঁকা কতখানি আছে সো এইভাবে যখন ডিস্টিংগুইশ করা হয় না তখন আপনার বাই চয়েসের চেয়ে বাই ডিফল্ট জবগুলোতেই বেশি মানুষ চলে যায় এবং আপনার আর একটা ছিল যে ঠিক আছে একটা ভিন্ন ডিসিপ্লিন থেকে এসে মানুষ কাজ করছে কিন্তু সেখানেও তো সে ভালো করছে দিস ইজ অলসো ট্রু বাট আপনি রাষ্ট্রবিজ্ঞান থেকে এসে যে ব্যাঙ্কিংয়ে জব করছে যে ব্যাংকার হচ্ছে ওই জায়গাটা সে ভালো করছে দিস ইজ ট্রু কিন্তু যদি একজন ব্যাংকার ব্যাঙ্কিংয়ের কাজটা করত তাহলে সে আরও ভালো করত সেটা শুধু এই যে জবের ক্ষেত্রে সেটাই নয় আপনি যদি দেখেন আমাদের দেশের দিকে তাকান যারা সরকার পরিচালনা করছে সেখানেও একটা এইচআর ডিপার্টমেন্ট আছে মন্ত্রণালয়ের ভিতরে একটা জনপ্রশাসন মন্ত্রণালয় আছে যেই সবগুলোকে দেখছে আপনি দেখেন যে আমাদের মন্ত্রণালয় দায়িত্ব যাদেরকে দেয়া হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় তাদেরকে যে মন্ত্রণালয় দেয়া হচ্ছে সেই মন্ত্রণালয় সম্পর্কে তার এর আগে কোনো পড়ালেখা ছিল না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে আইন মন্ত্রণালয় বলেন বা অন্য কোনো মন্ত্রণালয় আছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে আসছি শুরু থেকেই যে সেই সম্পর্কে তার খুব বেশি নলেজ না থাকার পরেও কিন্তু তাকে মন্ত্রণালয়ের সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে এবং সেইভাবে কিন্তু এখন পর্যন্ত দেশ চলছে আমরা যদি অন্য দেশের দিকে তাকাই তাহলে দেখা যায় যে একজন ডক্টরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে বা আইনবিদকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না আসলে আমাদের সমস্যাটা কোথায় আমরা কোথায় আমাদের সমস্যা যার কারণে আমরা এটার সাথে মিল করে আমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে পারছি না আমাদের সব কিছুকে পরিবর্তন করতে পারছি না রাইট এটা আমাদের দেশের একটা সমস্যা যে পার্সন সিলেক্টের ক্ষেত্রে আমরা রাইট পার্সন রাইট টাইমে রাইট প্লেসমেন্ট করতে পারছি না এইটার জন্যে আমি মনে করি যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটা ঘাটতি রয়েছে আপনি যে রাজনৈতিক প্রেক্ষাপট বা দেশের প্রেক্ষাপটের উদাহরণটা দিলেন সেটা অতি বাস্তব একটা উদাহরণ আমরা এটাই দেখে থাকি কিন্তু যদি এরকমটা না হয়ে কোনো দায়িত্ব দেবার ক্ষেত্রে তাদের পূর্ব অভিজ্ঞতা অথবা ওই ডিসিপ্লিনের উপরে তাদের সম্য জ্ঞান থাকতো বর্তমানে তারা যে পারফরমেন্স দেখাচ্ছে তার চেয়ে তারা বেশি পারফর্ম করতে পারতো এবং সে কারণে আপনি দেখবেন যে এরকম বাস্তবতার কারণেই ওই সমস্ত দপ্তরের যারা মন্ত্রী আছেন অথবা যারা কর্ণধর আছেন তারা তাদের সঠিক কেপিআইগুলোকে নির্ধারণ করতে পারেন না ওনারা সার্ভিস দিচ্ছেন কিন্তু সার্ভিসটা গ্রহণ করছে কারা যারা সার্ভিস গ্রহণ করছে তারা হচ্ছেন কাস্টমার তাদের কাস্টমার ডিমান্ড কি এই জিনিসটা ওনারা হয়তো পার্সিভ করতে পারছেন কিন্তু ওনারা দিচ্ছেন এবং ওনারা তৃপ্ত হচ্ছেন ওনারা আনন্দিত হচ্ছেন কিন্তু কাস্টমারের যে ডিমান্ড ডিমান্ড সেই অনুযায়ী দিতে পারছে না আপনি যদি ধরেন এইচ আর প্রফেশনের একটা অর্গানাইজেশনের বা একটা ডিপার্টমেন্টের অথবা ইন্ডিভিজুয়ালের কেপিআই নিয়ে কাজ করে কি পারফরমেন্স ইন্ডিকেটর আপনি পারফর্ম করতে পারেন অনেক ভালো অনেক বিষয়ে কিন্তু আপনাকে জানতে হবে আপনার কি পারফরমেন্স কি? আপনি যে দায়িত্বে আছেন আপনার অনেক কাজ আছে হয়তো আপনার একটা অপ্রাসঙ্গিক বা কম প্রাসঙ্গিক কাজে আপনি অনেক উৎসাহিত হলেন অনেক ভালো ফোকাস করলেন কিন্তু আপনাকে যে কারণে রাখা হয়েছে যে দায়িত্ব প্রধান আপনার সেই দিকে আপনার নজর কম আপনি মনে করছেন আমি তো অনেক কাজের আমি তো অনেক ব্যস্ত থাকি আমি তো অনেক কিছু দিচ্ছি কিন্তু আপনার কাছে চাও হচ্ছে কি এটা হয়তো আপনি সঠিকভাবে একজ্যাক্টলি জানছেন না তো যেই কারণে অর্গানাইজেশনের সাথে সাথে রাষ্ট্রের রাষ্ট্রীয় ব্যবস্থা এবং প্রতিষ্ঠানের এইচআর এইগুলোকে নির্ধারণ করে কেপিআই সেরকম জনগণ রাষ্ট্রের এই সেবাগুলো নেওয়ার তারা স্টেক হোল্ডার বা সার্ভিস গ্রহীতা জনগণের কি চাহিদা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের এইগুলোকে জানতে হবে এবং তাদেরকে সেই অনুযায়ী এবং উপযোগী সার্ভিসগুলো দিতে হবে তাহলে ওনারা হয়তো ওনাদের সঠিক কাজগুলোকে করতে পারবেন তুলনামূলক অপ্রাসঙ্গিক কাজের বাইরে তাদের মেইন কাজগুলোতে ফোকাস করতে পারবেন আমি এ পর্যায়ে আপনাকে আপনার কাছে একটু জানতে চাই বুঝি বর্তমানে যে এই এইচআর ডিপার্টমেন্টা বাংলাদেশে যে বড় বড় কোম্পানিগুলো আছে সেখানেও খুব ভালো ভালো এইচআর ডিপার্টমেন্ট আছে তো সব মিলিয়ে আপনি বলবেন যে এই ডিপার্টমেন্টটা এই সেক্টরটা কতটুকু সময় উপযোগী এবং অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা কতটুকু ডেভেলপ করতে পেরেছি এইচআর ডিপার্টমেন্টটাকে কতটুকু দক্ষতা অর্জন করতে পারছি আমরা খুবই চমৎকার প্রশ্ন এবং খুবই সময় উপযোগী আমি মনে করি বাংলাদেশে এইচ আর ডিপার্টমেন্ট এবং তার প্র্যাকটিস সেইটার ইতিহাস বর্তমানে যেভাবে হচ্ছে সেই ইতিহাসটা খুব বেশি পুরনো হয়নি এখনও একটা সময় পার্সোনাল ম্যানেজমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট ছিল তার আগে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট দিয়েই এইচ আরের কাজগুলো করানো হতো তো বর্তমানে মডার্ন এইচআর কনসেপ্টগুলো কর্পোরেট হাউসগুলোতে বা মাল্টি কোম্পানিগুলো তারা চর্চা করছে সেটার সাথে তাল মিলিয়ে লোকাল কোম্পানিগুলো এইচ ডিপার্টমেন্ট তারা ইন্ট্রোডিউস করেছে এবং সেগুলো ফ্লারিশ হচ্ছে এবং আসার ব্যাপার হচ্ছে এই চার নিয়ে ইউনিভার্সিটিগুলোতেও ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ক্যারিয়ার বিল্ড আপের জন্যে পড়াশোনার জন্যে অনেক ইনস্টিটিউশনস আছে আমরা যদি পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কথা বলি তাহলে সবগুলো জায়গায় এইচ ডিপার্টমেন্ট একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হিসাবে তাদেরকে এক্সপোজ করতে পেরেছে এছাড়াও গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ছাড়াও আদার দেন বিবিএ ওর এমবিএ আপনি কিছু ডিপ্লোমা কোর্স রয়েছে পিজিডি ইন এইচ আর অ্যান্ড বিআইএম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তাদের এই কোর্সটা রয়েছে অনেক পুরাতন আমি নিজেও সেখান থেকে পিজিডি করেছি দু সালে তো সেখানে যে কোর্স কারিকুলামগুলো রয়েছে যে কোর্স ডিজাইনগুলো রয়েছে সেগুলো অত্যন্ত চমৎকার এবং খুবই কার্যকর আমি মনে করি একইভাবে অনেক ছোট মাঝারি বড় প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে যারাও পিজিডি কোর্স করাচ্ছে এবং আরও কিছু ছোট ছোটো এইচআরের উপরে কোর্স করাচ্ছে কিছু ইনস্টিটিউট রয়েছে যারা ট্রেনিং করাচ্ছে নিড বেসড ট্রেনিং আপনার এইচ আর উইংসের মধ্যে থেকে কিছু কিছু জিনিসকে নিয়ে তারা ওয়ান ডে ও টু ডে থ্রি ডেজ ফাইভ ডেজ ট্রেনিং করাচ্ছে এইচ আর অ্যাকাউন্টিং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোনো পার্টিকুলার বিষয়ের উপরে ট্রেনিং পারফরম্যান্স অ্যাপ্রাইজাল আপনার রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন প্রসেস আপনার ল বা লেবার ডিসিপ্লিনারি ম্যাটার্স সো এই সমস্ত বিষয়গুলোতে এই চর্চাগুলো হচ্ছে আমাদের দেশে এবং এইচআর ডিপার্টমেন্টটা বর্তমান সময়ে এন্টারপ্রেনিওর বা বিজনেস ওনারদের কাছে এটা অনেক গুরুত্ব হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে এখন মালিক যারা আছেন ওনারা বোঝেন যে বিজনেসের স্ট্র্যাটেজির সাথে এইচ আরের প্ল্যানিং যদি অ্যালাইন না থাকে তাহলে গোল অবজেকটিভ সেগুলো পূরণ হবে না অতএব উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমান সময়ে এইচআর উপরে পড়াশোনা গবেষণা বলেন পিজিডি কোর্সের মতো কোর্স বলেন এবং ট্রেনিং বলেন সেগুলো আমি মনে করি বেশ জোরে সোরেই হচ্ছে আমরা এ বিষয়ে আরো কথা বলবো সেই সাথে আমরা আরো যোগ করব যে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসে যাওয়ার মানুষের খুব একটা আগ্রহ দেখা দেখা যাচ্ছে উচ্চ উচ্চশিক্ষিতরাও বিভিন্নভাবেই কিন্তু প্রবাসে যাচ্ছে স্কিল নন স্কিল সব সব পর্যায়ে যাচ্ছে তাদের জন্য এই ডিপার্টমেন্টগুলোর সেখানে গিয়েও তো এই ধরনের সুযোগ হতে পারে এইচআর অ্যাডমিনে কাজ করার সুযোগ হবে তাদের জন্য এই বাংলাদেশে কি প্রস্তুতি নিয়ে গেলে সেটা বেটার হবে তাদের জন্য সেখানে কাজ করা সহজ হবে সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো তবে তার আগে ছোট একটি বিরতি নিতে হবে দর্শক আমরা কথা বলছিলাম আজকে আমাদের আমন্ত্রিত অতিথি খন্দকার নাজবুল আলম হেড অফ এইচ আর অ্যান্ড কমপ্লায়েন্স আলিম নিট বিডি লিমিটেড হেড অফিস মন্ডল গ্রুপ আমরা আরও অন্য বিষয়ে কথা বলবো তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিতে হবে বিরতির পর আবার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক বিরতির পর আবারও স্বাগত আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের সন্ধ্যাকালীন নিয়মিত আয়োজন প্রবাস টাইমে আমি কাবরুজামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আর আপনারা জানেন যে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি খন্দকার নাজমুল আলম হেড অফ এইস আর অ্যান্ড কমপ্লায়েন্স আলিম নিট ভিডি লিমিটেড অ্যান্ড হেড অফ ইস মন্ডল গ্রুপ কথা বলছিলাম ক্যারিয়ারের বিভিন্ন প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাইব যে কেন একজন স্টুডেন্ট একজন মানুষ এই প্রফেশনটাকে বেছে নেবে এই প্রফেশনটা তারা বেছে নেওয়ার কি কি কারণ থাকতে পারে প্রফেশন সিলেক্টের ক্ষেত্রে যেটা এর আগে বললাম বিরতির আগে যে মানুষের একটা পছন্দের দিক থাকে যেমন যদি ধরেন যে কেউ স্পোর্টসম্যান হয় কেউ বিজনেসম্যান হয় কেউ চাকুরি করে তো তাদের ভেতরের সুপ্ত একটা ইচ্ছা বা একটা অ্যাপটিটিউড থাকে যেই জিনিসটা তাকে ধীরে ধীরে ওই দিকে টেনে নিয়ে যায় তাড়িত করে তাড়িত করে তো এই চারে আসার ক্ষেত্রেও মানুষের এই ধরনের একটা তারণা ভেতর থেকে যদি থাকে কারো যে সে মানুষের ব্যাপারে আগ্রহী সে ম্যান ম্যানেজমেন্ট বা ম্যান ডেভেলপমেন্ট এইগুলো নিয়ে কাজ করবে মানুষকে দক্ষ মানব শক্তি হিসাবে সে পরিণত করবে সেই ক্ষেত্রে তার ভেতরের তারণা থেকেই সে হয়তো আগ্রহী হয় এই বিষয়টা নিয়ে চর্চা করার জন্য কিন্তু যে এখন তার ক্যারিয়ার নিয়ে ভাবছে যে সে কোন প্রফেশনে যেতে পারে সেই ক্ষেত্রে সে এইচ আর অ্যাডমিনটা কেন ভাববে মানে তার ভাবনার ভিতরে এটা কেন আসবে কারণ সে তো ভাববে যে আমি ক্যারিয়ারে একটা হতে চাই ক্যারিয়ারের ইসলামলিশ ম্যান হতে চাই তো সেই ক্ষেত্রে এই ক্যারিয়ার তাকে কতটুকু সফলতা দিতে পারবে তার ক্যারিয়ারের সফলতা নিয়ে আসতে পারবে কতটুকু এই ক্যারিয়ার ধন্যবাদ সফলতা জিনিসটা যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এইটার অর্থটা অনেক ব্যাপক মানুষের সফলতা এবং সার্থকতা এই দুটো জিনিসকে যদি আপনি একত্রে নিয়ে আসেন তাহলে দেখবেন যে সার্থকতা হয়তো সফলতাকে ছাড়িয়ে যেতে পারে কেউ হয়তো কোনো সফলতা শ্রদ্ধা রেসপেক্ট মানি সেগুলো দ্বারা সে খুবই সন্তুষ্ট হতে পারে আবার অপরার একজন সে এইসব জিনিস হয়তো তাকে টানে না অর্থ করি টাকা পয়সা অথবা অগাধ শ্রদ্ধা সম্মান এইসব তাকে নাও টানতে পারে তার নিজের ভেতরের যে একটা পছন্দ যেই কাজ করে সে তৃপ্ত হয় যেই কাজ করে সে আনন্দিত হয় যেই কাজটা সে করতে চায় সেই কাজের মধ্যে সে মজা পায় এবং সেটা করতে পারাটাকেই সে সফলতা এক্স্যাক্টলি ধরছে এখন আপনি বলবেন যে বাংলাদেশে যারা কাজ করছে এইচআ যে কর্পোরেট কোম্পানিগুলো বলেন বা ছোট বড় সব কোম্পানিগুলোতেই কাজ করছে এইচআর ডিপার্টমেন্টে কাজ করে তাদের ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য কি করতে পারবে বা তাদের কি করতে হবে এখন যারা প্রফেশনে আছে তাদের নিজ নিজ জায়গা থেকে ডেভেলপমেন্টের অনেক জায়গা রয়েছে অনেক স্কোপ রয়েছে এবং অফকোর্স মানুষকে সেগুলো নিয়ে ভাবতে হবে আদারওয়াইজ আপনি সময়ের সাথে সাথে সময়ের চাহিদার তুলনায় আপনি পিছিয়ে পড়বেন কেউ যদি নিজেকে শানিত না করে নিজেকে নিজের কাজ করার অস্ত্রটা যদি সে ধারালো না রাখে তাহলে ভোঁতা অস্ত্র দিয়ে সে কাজ করতে পারবে না আপনি যদি নলেজ ওয়ার্কার হন তাহলে আপনার নলেজকে শানিত করতে হবে আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে মডার্ন যে থিওরি সেগুলো সম্পর্কে জানতে হবে সময়ের সাথে সাথে তাকে পরিবর্তন করে নিতে হবে এক্স্যাক্টলি চর্চা করতে হবে আদারওয়াইজ আপনি অবসলিট হয়ে যাবেন কেউ একটা কেউ এসে তার জায়গাটা দখল করবে সে পিছিয়ে যাবে এক্স্যাক্ট একটা মানে স্বাভাবিক একটা প্রক্রিয়া এক্স্যাক্টলি সে যদি নিজেকে সব সময় সময়ের চাহিদার সাথে নিজেকে আপডেটেড না করে তাহলে এক একসময় হয়তো সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনের মতো সে অবসলিট হয়ে যাবে তাকে আর কেউ দেখতে চাইবে না সো প্রফেশনের ক্ষেত্রেও ক্যারিয়ারের ক্ষেত্রেও যে যেখানটায় আছে সময়ের চাহিদার সাথে সাথে নিজেকে অনেক পরিবর্তন করতে হবে এই পরিবর্তনগুলো প্রশ্ন হলো কিভাবে আসবে এই পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি আছে আপনি পড়াশোনা করতে পারেন এই পড়াশোনা আপনি যদি গ্র্যাজুয়েট হন পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য করতে পারেন আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন আপনি আপনার রিলেভেন্ট সাবজেক্টের উপরে আরও কোনো ডিগ্রি নিতে পারেন আপনি কোনো ডিপ্লোমা করতে পারেন আপনি কোনো লং টার্ম ট্রেনিং নিতে পারেন সো এইসবের মাধ্যমে আপনার থিওরিটিক্যাল নলেজটাকে আপনি এনহান্স করতে পারেন অ্যাট দি সেম টাইম আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলোকে আরও গুছিয়ে কিভাবে করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি কিভাবে আরও এনহান্স করতে পারেন আপনি আরও কিভাবে এফিশিয়েন্ট হতে পারেন সো এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি ইজ এ মাস্ট আদারওয়াইজ যেটা হবে যে একটা অর্গানাইজেশান আপনাকে আর চুজ না করে যে বেশি ইফেক্টিভ হবে এবং যাকে অল্প পয়সায় বেশি কাজ করানো যাবে সে বেশি ভায়াবল এবং সে বেশি প্রাসঙ্গিক হবে যদি কেউ তার নিজেকে কোনো পরিবর্তন বা ডেভেলপ না করে সময়ের সাথে সাথে তার স্যালারি বা ওয়েজ বাড়বে সে কস্টলিয়ার হয়ে যাবে কিন্তু তার সার্ভিসটা কম হয়ে যাবে তখন সে ইন ইফেক্টিভ হয়ে যাবে তখন সে অপ্রাসঙ্গিক হয়ে যাবে কোম্পানির রেসপেক্টিভ সুতরাং যারা জব করছে বিশেষ করে প্রাইভেট অর্গানাইজেশনে এই আপনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু একেবারেই খুব বাস্তবের সাথে একেবারে মিল হয়ে যাচ্ছে যে আমরা প্রতিষ্ঠানগুলোতে দেখছি যে একটা টাইম যারা খুব বেশি কর্মদক্ষতা দেখিয়েছে নেক্সট টাইম হয়তো তাদেরকে যে কোনো কজ দেখিয়ে এই কোম্পানিগুলো থেকে চেক করা হচ্ছে এটা কোম্পানির কোম্পানি থেকেই করা হচ্ছে সে নিজে এখান থেকে যাচ্ছে না এবং এটা খুব বেশি দেখা যায় বড় বড় কোম্পানিগুলো আমি নাম না বললে আজকে বাংলাদেশে যেগুলো প্রমিনেন্ট কোম্পানি আছে সেই কোম্পানিগুলোতেও আমরা অনেক সময় শুনছি যে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে যাদের স্যালারি বেশি হয়ে গেছে তাদেরকে রাখতে পারছে না তাদেরকে বের করে দেওয়া হচ্ছে দিস ইস ফ্যাক্ট এখানে এটা বলতে সে কি ফিল করার কোনো কারণ নাই বিকজ বিজনেস এন্টারপ্রাইজ এটার অবজেকটিভস হলো টু মেক প্রফিট টু মেক এ সারপ্লাস আপনি কতখানি দিচ্ছেন এবং আপনাকে কতখানি দেওয়া হচ্ছে তার মাঝখানে যদি আপনি সারপ্লাসটা ক্রিয়েট না করতে পারেন দেন ইউ উইল বি অবসলিট এবং এটা আমাদের দেশে শুধু না পশ্চিমা বিশ্বেও এইটা অহরহ হয়ে থাকে আমেরিকাতেও হায়ারিং ফায়ারিং বিকামস এ ভেরি কমন ফিনামিনা বাংলাদেশেও হয় সব মালিকাই প্রফিট মেকিং তাদের মেইন অবজেক্টিভস গোল সেই ক্ষেত্রে যদি কেউ ইনিফিসিয়েন্ট হয় তার ক্ষেত্রে এই ধরনের ঝুঁকি আসতে বাধ্য তবে সেই ঝুঁকির মুখে যাতে মানুষ না পড়তে পারে সে কারণে তাকে সময়ের সাথে সাথে আপডেট করতে হয় আপগ্রেডেশন দরকার হয় ধরা যাক একজন ক্লাস ফাইভে পড়ে নেক্সট ইয়ারে সে সিক্সে উঠবে এভাবেই তো ধাপগুলোই গোয় তো ক্লাস ফাইভের স্টুডেন্ট আর ক্লাস এইটের স্টুডেন্ট তাদের ভেতরে নলেজের একটা গ্যাপ থাকে সে ক্লাসের সাথে সাথে আরও বেশি নলেজেবল হয় অর্গানাইজেশনে আপনি এই বছরে আপনার যা বেতন এবং যে কাজ তার এগেনস্টে আপনি দুই বছর পর আপনার ওয়েজ বাড়বে আপনার বেতন বাড়বে আপনার ইনক্রিমেন্ট হবে আপনার নিজেরও ডিমান্ড তৈরি হবে সো বেতন বেশি দেওয়া হলো আপনি যদি বেশি ভ্যালুয়েডিং কাজ না করতে পারেন তাহলে ওই বেতনে বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কাজটা নেবার জন্য সো তারা আপনার জন্যে থ্রেট হয়ে দাঁড়াবে এখন নিজেকে যদি আপনি শানিত করেন আপনি যদি নিজের ভ্যালুটাকে অ্যাড করতে থাকেন তাহলে স্ট্রাইক আপনার হাতে আপনি জব সার্চ করতে পারেন আপনি জব থেকে চলে যেতে পারেন মালিক ওনার আপনাকে ধরে রাখার জন্য আপনার যত্ন খাতির আপনার কি দরকার সেইগুলোর বিষয়ে কেয়ারফুল হবে সো এটা বাস্তবতা এই বাস্তবতাগুলোকে যারা যত বেশি ধারণ করে এবং পালন করে অর্গানাইজেশনে তারা একে ক্যারিয়ারে ডেভেলপ করতে পারছে এখন আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে ইদানিংকালে আমরা সবাই দেখছি আপনি বলতে পারবেন যে বাংলাদেশের ইয়াং জেনারেশন ইউথ পিপুলরা সব বাইরে যাওয়ার একটা প্রবণতা কারণ দেশে কর্মসংস্থানের একটা বড় ধরনের ঘাটতি বরাবরই আমাদের দেশে আছে তো বাইরে যাওয়ার একটা প্রবণতা আছে তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে ম্যাক্সিমাম এই যারা যাচ্ছে তাদের ভিতরে আনস্কিল্ড হচ্ছে তো তাদের ক্ষেত্রে কি পরামর্শ থাকবে আপনার যে তারা সেখানে গিয়ে যে কোনো একটা প্রফিট প্রফেশনের সাথে জড়িত হচ্ছে সেখানে স্কিল্ড হয়ে গেলে তার ডিমান্ডটা অবশ্যই বেশি বাড়বে সেই ক্ষেত্রে সরকার বা বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় যেগুলো মানুষের এই হিউম্যান রিসোর্স নিয়ে যারা কাজ করবে তারা কতটুকু করছে এবং সেটার প্রতি কতটুকু নজর দেওয়া দরকার যে স্কিল্ড পিপুল তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে রাইট এটা এই ব্যাকগ্রাউন্ড এই বাস্তবতা বাংলাদেশের জন্য খুব বেশি একটা কি বলবো যে সুখকর নয় যে যতখানি নজর দেওয়ার কথা নজর ততখানি দেওয়া হচ্ছে না বা যারা এমপ্লয়মেন্টের জন্য দেশের বাইরে যাচ্ছেন নির্বিচারে কোনো কিছু চিন্তা না করে যাওয়ার পরে সেখানে গিয়ে তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না অনেক পয়সা খরচ করে অনেক ঝুঁকি নিয়ে অনেক ত্যাগের বিনিময়ে বিদেশে যাচ্ছেন মিডল ইস্টে যাচ্ছেন কিছু ইউরোপেও যাচ্ছে বা উন্নত বিশ্বে যাচ্ছে কিন্তু তারা সেখানে গিয়ে যে চ্যালেঞ্জের মধ্যে পড়ে আমি নিজে দেখেছি আমি ইটালিতে বিশেষ করে ভেনিসে ওখানে গিয়ে আমি দেখি যে কিছু মানুষ সেখানে ফুল বিক্রি করছে সেখানে তো ভেনিসে আপনি জানেন যে হানিমুন ট্রিপ থেকে শুরু করে ওয়ার্ল্ডের অনেক মানুষ সেখানে প্রতিদিন মানে হিউজ ক্রাউড সেখানে ভিড় করে বেড়াইতে যায় তো নতুন মানুষ সেখানে সেখানে একদল মানুষকে দেখলাম যে তারা ফুল নিয়ে বিক্রি করছে ফেরি করে বিক্রি করছে তো রিয়ালদো নামে একটা জায়গা ওখানে একটা সুন্দর ব্রিজ চমৎকার জায়গা আমি আর আমার আর এক ফ্রেন্ড ছিল তো আমরা এই দৃশ্য দেখে আমরা চিনে ফেলেছি যে এরা আমাদের বাংলাদেশের মানুষ হবে তো ওদের এই বিক্রির শেষে ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই বাড়ি বাংলাদেশে তো সেও আমাদের দেখে চিনতে পেরেছে যে হ্যাঁ আমাদের দেশের মানুষ হ্যাঁ ভাই বাংলাদেশ বাংলাদেশে কোথায় তো সে একটা জেলার নাম বলল এবং কয়েকজনের সাথে কথা বলে দেখি যে ওই পার্টিকুলার জেলার মানুষই বেশি মনে হলো তো বললাম যে আপনি এখানে ফুল বিক্রি করতেছেন কিভাবে আসলেন কত আপনার দিনে ইনকাম থাকে কিভাবে কি তো সে এই কথাগুলো বা এই প্রশ্নগুলোকে সে একটু বিব্রত বোধ করা শুরু করলো যে দেশের মানুষ দেখে ফেলছে যে আসলে কাজটা তো সম্মানের খুব একটা না হয়তো ওয়েল এডুকেটেড বাংলাদেশ রাইট এবং আমি ফ্রান্সে গিয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে প্যারিসে একজনের সাথে পরিচয় হলো সে গিয়েছে সে একটা বাংলাদেশের একটা জেলায় তার পেশা ছিল সে বিএসসি টিচার বিএসসি টিচার সে সতেরো লাখ টাকা খরচ করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে সে আপনার প্যারিসে ফ্রান্সে ঢুকেছে হয়তো অন্য কোনো গেটওয়েতে ঢুকেছে সামহাও সে প্যারিসে তো সেখানে যাওয়ার পর তার ইন্টারভিউ শুনে তার কথা শুনে মানে গাছ হিঁড়ে উঠলো যে সতেরো লক্ষ টাকা খরচ করে সে দেশে ছিল একজন বিএসসি টিচার টিচার সে এখানে এসেছে এত টাকা খরচ করে এবং সে একটা দোকান মানে স্ট্রিট শপ সেই দোকানের একজন সেলসম্যান সেই কাজ করছে এবং ইনকাম কত আমি জিজ্ঞাসা করিনি বাট আই গেজ খুব বেশি যে একটা আকর্ষণীয় সেটা হবে না এবং কাজটাও যে খুব সম্মানের তাও না তো মানুষ আসলে অনেক মোহ নিয়ে যাচ্ছে বিদেশে কিন্তু বিদেশে গিয়ে বিশেষ করে উন্নত বিশ্বে আমাদের দেশের মানুষজন বা এই কন্টিনেন্টের মানুষজন যে সেখানে গিয়ে খুব প্রেস্টিজিয়াস ডব পাচ্ছে সেটা কিন্তু না না এই সংখ্যাটাও আছে যেহেতু আমরা রেগুলার এই প্রবাসীদেরকে নিয়ে কথা বলছি কাজ করছি এই সংখ্যাটাও খুবই কম স্কিল্ড পিপুল এটা খুবই কম রাইট তো সেই ক্ষেত্রে আপনি আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে আছি আপনি সংক্ষেপে বলবেন যে তাদের স্কিল করে পাঠানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এইটা আমাদের দেশ থেকে যারা ম্যান পাওয়ার নেয় বিশেষ করে আমি যদি বড় মার্কেট মিডল ইস্টের কথা বলি সেই ক্ষেত্রে তাদের তো ডিমান্ড আছে রিকোয়ারমেন্ট আছে এবং এই ক্ষেত্রে মিডল ইস্টের পাশাপাশি এখন ইস্টার্ন কিছু কান্ট্রি যেমন জাপান কোরিয়া এই মার্কেটগুলো আমাদের জন্য ওয়াইড হয়েছে আমি যতখানি শুনেছি যে জাপানে আমাদের দেশ থেকে কিছু নার্স এবং চাইল্ড কেয়ারের জন্যে আপনার বেবি সিটার নেওয়া হবে এবং সেই প্যাকেজটাও বেশ অ্যাট্রাক্টিভ তো সেই দিকগুলোতে আমরা কনসেন্ট্রেট করতে পারি যাতে তাদের যে ডিমান্ড সেই অনুযায়ী ম্যান পাওয়ারগুলো রেডি থাকে কোরিয়াতে আপনি জানেন যে সেখানে কিছু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারলেই তারা নেয় এবং অনেক মানুষ গিয়েছে এবং তারা ভালোই আছে তো এই ডিমান্ডের এগেন্স্টে আমাদের প্রিপারেশনগুলো যদি সঠিকভাবে আমরা নিতে পারি তাহলে আরও দক্ষ করে আমরা সেই ডিমান্ডটা ফুলফিল করে দেশ একটা ভালো শুধু তাই না আমি আপনার সাথে যোগ করতে চাই যে বাংলাদেশে এগ্রিকালচারের সাথে সম্পর্ক আছে শিক্ষিত অশিক্ষিত সবারই কিন্তু এই সাথে জড়িত আছে যেহেতু আমাদের রুটগুলো সব গ্রামে তো সেখানেও যদি এগ্রিকালচারের উপরে যদি নতুন নতুন কোর্স যেগুলো ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে অনেক বেশি ডিমান্ড আছে এগ্রিকালচারের লোকজন তারা পাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা যদি এই বিষয়গুলো নিয়ে ট্রেনিং করে তাদেরকে স্কিল্ড করতে পারি সেখানে আমরা সাপ্লাই দিতে পারি তাহলে সেখানে খুব ভালো একটা নিজেদের অবস্থান তৈরি করা যায় আরও অনেক সেক্টর আছে যেগুলোতে আমরা যদি স্পেসিফিকভাবে বিশেষ করে এই সংক্রান্ত যে মন্ত্রণালয়গুলো আছে সেগুলোকে যদি স্কিল্ড করার জন্য যদি আলাদা আমরা চিন্তাভাবনা করতে পারি এবং সেই সাথে প্রজেক্ট যদি আমরা আরও বেশি করতে পারি তাহলে হয়তো আরও বেশি আমাদের নিয়ে আসা সম্ভব আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য কষ্ট করে আপনি অনেক ধন্যবাদ আরিফ ভাই আপনাকে খুব সুন্দর এবং যুগোপযোগী প্রশ্ন ছিল আশা করি জয়যাত্রা টেলিভিশনের দর্শক শ্রোতা যারা আছেন তারা এই অনুষ্ঠানটাকে এনজয় করেছেন এবং প্রবাস টাইমের দর্শক যারা আছেন তাদেরকে সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সামনে হয়তো কখনো দেখা হবে ভালো থাকবেন আসসালাম দর্শক এই ছিল আজকের মতো আমাদের প্রবাস টাইম আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোন অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর সব সময় জয়যাত্রা টেলিভিশনের সাথে থাকবেন আল্লাহ হাফিজ